সুধী দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের বলবো আপনাদের জীবন থেকে শনিগ্রহের প্রভাব কী করে কাটাবেন। এমন কোনো ব্যক্তি নেই এ পৃথিবীতে যার উপর শনিদেবের কুপ্রভাব পড়েনি। অনেকেই শনিগ্রহের নাম শুনলেই ভয়ে চমকে ওঠেন। আজ আমি আপনাদেরকে শনিদেব সম্পর্কে কিছু বক্তব্য বলবো এবং এছাড়া আপনাদেরকে জানাবো শনিদেবের যদি প্রভাব কাটাতে চান তাহলে আপনার কি কি সহজ করণীয়। শনিবার দিন আপনি এমন কিছু কাজ করতে পারেন যে কাজগুলি আপনার জীবনে শনিদেবের কুপ্রভাব সুপ্রভাবে পরিণত করবে। তাই যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, কারণ আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে শনিদেবের প্রভাব আপনারা কিভাবে পরিবর্তন করবে। প্রথমে বলি, শনিদেব হচ্ছে মাতা ছায়া এবং পিতা সূর্যের পুত্র। ছায়া খুব ভালোভাবে সূর্যদেবের পূজা আরাধনা করতেন, ফলে সূর্যদেবের প্রখর তাপে শনিদেবের গায়ের রং কালো হয়ে যায় এবং শনিদেব জন্মলগ্ন থেকেই প্রচণ্ড রাগী হন। পরবর্তীকালে সূর্যদেব তার পুত্রদের মধ্যে যখন রাজ্য ভাগ করে দেন সেই সময় শনিদেব রুষ্ট হন এবং তিনি ঠিক করেন যে তিনি একাধিক লোকের অধিপতি হবেন। সেই কারণেই তিনি ব্রহ্মার ধ্যানে মগ্ন হন। ব্রহ্মার ধ্যান সিদ্ধ হলে ব্রহ্মা ওনাকে বর প্রদান করেন। যে বরের ক্ষমতায় তিনি যে ব্যক্তির দিকে সুদৃষ্টি নিক্ষেপ করবেন তার উন্নতি হবে। অপরদিকে এই শনিদেব যে ব্যক্তির দিকে কুদৃষ্টি নিক্ষেপ করবেন তার জীবন একদম ছারখার হয়ে যাবে। এই বরপ্রাপ্তির পর শনিদেব তার অন্যান্য ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং একাধিক রাজ্য অধিকার করে নেয়। তখন স্বয়ং সূর্যদেব মহাদেবের আরাধনা করেন এবং মহাদেব এই শনিদেবকে যোগ্য শাস্তি প্রদান করেন। তারপর থেকেই মহাদেবের দাসে পরিণত হন এই শনিদেব। শনিদেবকে মহাদেব সন্তুষ্ট হয়ে পরবর্তীকালে বর প্রদান করেন। তাকে বলেন যে শনিদেব হলো প্রত্যেক ইহজগতে ব্যক্তিদের কর্মের নির্ধারক, বিচারক। তাই জীবিত অবস্থায় কর্মফল দাতা হলো শনি, মৃত্যুর পর কর্মফল দাতা হলো যমরাজ। তাই জীবিত অবস্থায় আপনারা যে যে কর্মফল ভোগ করছেন সবই শনিদেব আপনাদের ভোগ করাচ্ছে। এখন আমরা আলোচনা করব এই সব কর্মফল থেকে আপনারা খুব সহজে নিষ্কৃতি কী করে পাবেন। প্রতিদিন এমন কিছু করণীয় কাজ রয়েছে যে কাজগুলি করলে খুব সহজেই আপনারা শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। তাই যাদের যাদের এই বিষয়টি সমস্যা রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা হয়তো অনেকেই কালো তিল সম্পর্কে জানেন। আপনি যদি প্রত্যেক শনিবার কালো তিল, সর্ষের তেল, আতপ চাল দিয়ে শনিদেবকে পুজো দেন তাহলে শনিদেব খুবই সন্তুষ্ট হয় এবং আপনার জীবন থেকে যত কালো প্রভাব রয়েছে তা শনিদেব গ্রহণ করে নেয়, ফলে আপনার জীবনের সমস্যা সমাধান হয়ে যায়। আরেকটি আপনাদের ছোট টোটকার কথা বলি, আপনি যে কোনো শনিবার দিন কয়েকটি ধাতব পয়সা গরিব দুঃখীর মধ্যে দান করতে পারেন। এর ফলে আপনার জীবনের শনির প্রভাব খুব সহজেই কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কয়েকটি ধাতব অর্থ
গরিব দুঃখীদের মধ্যে দান করেন, তাহলেও আপনার জীবন থেকে শনির প্রভাব খুবই দ্রুত কেটে যাবে। এছাড়া আরেকটি টোটকা আপনাদের বলতে পারি, শনিবার আপনি যদি 3টে বা 7টা বা 5টা ছোট কালো মিষ্টি দিয়ে শনিদেবকে পুজো দেন এবং পুজোর সময় আপনাকে বলতে হবে যে আমার জীবনে যত কালো আছে আমি তোমার পায়ে অর্পণ করলাম, এই বলে ধূপ এবং মোমবাতি দিয়ে যদি আপনি শনিদেবকে পুজো দেন এবং পুজোর পর পিছু দিকে না তাকিয়ে একেবারে বাড়ি চলে আসেন, তাহলেও আপনার জীবন থেকে শনিদেবের প্রভাব খুব সহজেই কেটে যাবে। তাই আপনাকেও অনুরোধ করা হচ্ছে, যদি মনে করেন আপনি শনিদেবের প্রভাব কমাতে চাইছেন, তাহলে অবশ্যই এই কাজটি আপনি করতে পারেন। এছাড়া আমার গুরুদেব একটি ছোট টোটকার কথা বলেছিল, যার ফলে আপনাদের জীবনে শনির সাড়ে সাতির প্রভাব খুব সহজেই হ্রাস পেতে পারে। তাই এই টোটকাটি হল, আপনি আপনার ব্যবহৃত জুতো যদি কোনো শনি মন্দিরে গিয়ে ফেলে আসেন এবং ঘর থেকে নিয়ে যাওয়া অন্য কোনো নতুন জুতো পরে বাড়ি চলে আসেন, তাহলেও আপনাদের জীবন থেকে শনির সাড়ে সাতি খুব সহজেই কিন্তু চলে যাবে। তাই বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যাদের যাদের পক্ষে সম্ভব হবে দীর্ঘদিনের তার নিজের ব্যবহৃত যে কোনো জুতো যদি শনি মন্দিরের পাশে খুলে দিয়ে আসেন এবং তারপর পুজো করে আপনি যদি বাড়ি চলে আসেন, তাহলেও আপনার জীবন থেকে শনির সাড়ে সাথে খুব সহজেই কেটে যাবে। এছাড়া একটা জিনিস কারুর কাছ থেকে নেবেন না, কোনো প্রকার লেদারের ব্যাগ, বেল্ট বা জুতো আপনি কোনোভাবেই যাদের যাদের জীবনে শনির সাড়ে সাথে রয়েছে তারা কোনোভাবেই অন্য জনের কাছ থেকে গ্রহণ করবেন না, তাহলে আপনার জীবন থেকে খুব সহজেই শনির সাড়ে সাথে কেটে যাবে। তাই বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যে কটি টোটকা আপনাদেরকে বললাম আপনারা যদি এই টোটকাটি চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে শনির সাড়ে সাথে খুব দ্রুত সমাধান হয়ে যাবে, আপনার জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে। তাই অবশ্যই এটি চেষ্টা করুন, এতে আপনাদের খুবই দ্রুত উন্নতি হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা প্রায় সবাই জানেন যে শনিদেবের যে দশা, অর্থাৎ প্রত্যেক ইহজগতের ব্যক্তির ওপর সাড়ে সাত বছর শনিদেবের প্রভাব বর্তমান থাকে। তাই এই শনিদেবের প্রভাব যখন বর্তমান থাকে, আপনি যদি এই ক্রিয়াগুলি করেন, তাহলে আপনার জীবনে খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং শনির সাড়ে সাতির প্রভাব কাটানোর জন্য অবশ্যই আগামী শনিবার আপনি আপনার বাড়ির নিকটে যে শনি মন্দির রয়েছে সেখানে পুজো নিবেদন করুন এবং যে যে টোটকাগুলির কথা আমি বললাম তাতে খুব সহজেই শনিদেবের প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা নমস্কার।